হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমা ওয়ার্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো জায়গাটা। তো চলে এলাম সকাল সকাল, বাড়ির সব কাজ সেরে এই যে কাজে, বললাম কাল থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। তো এখন এসছি গ্রিন হাইটসে, দেখো প্যান্ডেল হচ্ছে, কি অবস্থা বাবা, সকালবেলা যা বৃষ্টি আরম্ভ হয়েছে, আমি তো ভাবলাম কাজে বেরোতে পারবো না, এত কষ্ট হচ্ছিলো কি বলবো। হাজবেন্ডকে বললে দিয়ে যেত, কিন্তু সে কালকে পড়ে তার গা হাত পা এত ব্যথা, ডাকিও নি অবশ্য। আমি আমার মতো কাজবাজ সেরে আমি চলে এসেছি, যাক রোদ বেরাচ্ছে সকাল সকাল বৃষ্টি, কী বলো তো, ভালো লাগে। এই পুজো এসে গেছে, সবার কত কাজ থাকে ঘর বাড়িতে, আর তা না কাদার মধ্যে এইসব ভালো লাগছে না কিচ্ছু, এরকম অবস্থা। তো যাই, আজকে সারাদিন এখানে থাকবো, কাজগুলো সেরে নি। আজকে ওয়েদার ভালো লাগছে না, খুব বাজে ওয়েদার, খুব বাজে ওয়েদার, এইটুকু আসতে দম বেড়ে গেছে। অটো এসছি, বাসে এসছি, সারাদিন বৃষ্টি না হলে ভালো। এত পুজোর সময় এত বাজে ওয়েদার থাকলে হয় বলো। এই বন্ধুরা, সেই সকাল 9টায় ঢুকেছিলাম, এখন এই বেরাচ্ছি, বলতে সি ব্লক থেকে বেরাচ্ছি, এবার যাবো বি ব্লকে। এখনও দুজন বাকি আছে, বি ব্লকে একটা দিদি হাইলাইট করবে, আর ওদিকে ফুড টেস্টারে একটা দিদি আইব্রোস করবে। তো করে তারপর বাড়ি যেতে, দাদাকেও আজকে ডেকেছি, হ্যাঁ আজকে ডেকেছি, দেখা যাক। সেই সকালে ঢুকেছিলাম আর এখন বেরাচ্ছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না। তো ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হবে। তো এই যে জাস্ট বাড়ি এলাম, এসে দরজা ধাক্কা দিচ্ছি, কিছুতেই খুলছে না, ছেলে ঘুমাচ্ছে, ছেলের বাবা নেই। সেই কত রাস্তা হেঁটে এলাম, 211 থেকে হেঁটে এসেছি, এসে এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, বলো ভালো লাগে? কিছু করার নেই, এই কপাল খারাপ, বুঝেছি, কপাল খারাপ, ডাকছি, দুটো তিনটে পাখা চালিয়ে ঘুমাচ্ছে, আর ওর বাবা কোথায় গেছে জানি না। তো এখন সন্ধ্যা ফন্দা দিয়ে এ করে নিই, একটু চা, চা খেয়েছি দুবার আজকে, দুবার তিনবার চা খেয়েছি, আর খাবো না, এখন একটু ইয়ে করি, চাউমিন আছে ওই চাউমিনটা খাই, আর এ করব কি বলে, স্নান করে সন্ধ্যা ফন্দা দিয়ে তারপর রান্না করতে হবে। তা চলো। তো দেখো বন্ধুরা, ওই যে সে আগের দিন চাউমিন করে রেখেছিলাম, আমি বলেছিলাম না যে এসব করে রাখি, তাহলে একটু এসে খেতে পারবো, কারণ এখন 9টা বাজতে যায়, কখন বানাবো, কখন টিফিন খাবো, এখন রান্না করবো। দেখো সেই পুঁইশাকের মিটলি এনে রেখেছিল, কবে এই আলু পেঁয়াজ দিয়ে ভাজবো, আর ভাত করবো, ডাল করবো, দেখি ডালের সঙ্গে একটু আলু ভাতেও দেবো। তো এই চান করে সন্ধ্যা ফন্দা দিয়ে এলাম, এখন রান্না বসাবো, দাদাকে ফোন করব, ফোন করে রান্না বসাবো, দেখি কি খাবে না খাবে, মাছের তরকারি আছে দেখছি, আর ওই ডাল করব, আর ওই পুঁইশাকের মিটলি ভাজবো, আর হচ্ছে আলু ভাতেরও, এই হচ্ছে মাছের তরকারি একটু আছে, কালকে বলবো চিকেন এনে রান্না করে রাখতে। তো এখন একটু টিফিন করে নিই চাউমিনটা, তারপরে ভাত ভাত বসাচ্ছি। তো ঠিক আছে। তো বন্ধুরা, দাদাকে ফোন করলাম, দাদা বলছে খাবো না, তুমি আর ছেলে খেয়ে নাও, তো যা ভাত তরকারি আছে আমাদের হয়ে যাবে, ডাল ভাত আর করছি না, শুধু পুঁইশাকের মিটলিটা রান্না করছি, চচ্চড়ি ভাজা বলতে পারো, কালকে সকালবেলা ভাত করে রেখে যাবো, বলবো চিকেন এনে রান্না করে নিতে। তো টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে, লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, লাভ ইউ অল।